সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমরা আজকে দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ে খ নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। 5 নম্বর অঙ্কের এই পাঁচের খ নিয়ে আলোচনা করব। এখানে দেখো, বলছে জুলাই মাসের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট। এখন এই অঙ্কটা যদি তুমি পারতে চাও, তোমাকে কি করতে হবে? তোমাকে আগে হিসাবের খাত বের করতে হবে। এই যে হিসাবের সংশ্লিষ্ট হিসাব, প্রত্যেকটা লেনদেনের মধ্যে কমপক্ষে দুইটা হিসাব আছে, এটা বের করতে হবে। এবং হিসাবটা কোনটা কোন শ্রেণীতে পড়ছে, এই যে এই ছকটা পড়তে হবে। হ্যাঁ, কোনটা কোনটা সম্পদ, কোনটা দায়, এবং শ্রেণী বের করার পর এটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে এটা বের করতে হবে। কারণ হিসাবের শ্রেণী হচ্ছে কয়টা? 5টা। সম্পদ, ব্যয়, আয় দায়, মালিকানা স্বত্ব। তো এই 5টার মধ্যে সম্পদ আর ব্যয় যদি বাড়ে, বৃদ্ধি পায়, তাহলে ডেবিট। আবার আয় দায়, মালিকানা স্বত্ব, এই যে আমরা আদম বলতে বোঝাচ্ছি হচ্ছে আয় দায়, মালিকানা স্বত্ব, এই তিনটা যদি আবার এটা হচ্ছে উল্টা, এটার বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এটা যেমন বাড়লে ডেবিট, আর এটা হচ্ছে বাড়লে ক্রেডিট। এগুলি তোমাকে আগে মুখস্থ করতে হবে এবং পারতে হবে, তাহলে তুমি এই অঙ্কটা পারবা। আমরা শুরু করি। দেখো, বলছে জনাব খালেক শেখ 2017 সালে 1 জানুয়ারি তারিখে এত হাজার টাকা আর এত হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করে। কি করছে? তাহলে নগদ নিছে। তাহলে একটা হচ্ছে নগদান হিসাব, এই যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে নগদান। আর একটা হচ্ছে কি, পণ্য। পণ্য নামে কোনো হিসাব হয় না, পণ্য জায়গায় লিখতে হয় হচ্ছে ক্রয়। তাহলে ক্রয়, তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। আর নগদ টাকা হিসাবে কোন শ্রেণীতে পড়ে? এই যে নগদ টাকা হচ্ছে সম্পদ, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? এই যে সম্পদ, সব মানে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। তাহলে এই কারণে হচ্ছে নগদান হিসাব ডেবিট। আর পণ্য হচ্ছে ব্যয়, যদিও মজুত পণ্য তোমরা উপরে ক্লাসে পড়বা সম্পদ, কিন্তু এখানে হচ্ছে ব্যয়, এই যে ব্যয় হচ্ছে ডেবিট। তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট। আর যেগুলি নিয়ে আমরা ব্যবসা শুরু করি, যা নিয়ে ব্যবসা শুরু করে, সবগুলিকে বলা হয় মূলধন। এই দুটো নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে এই দুটা হচ্ছে মূলধন। আর মূলধন হচ্ছে মালিকানা স্বত্ব। এই যে দেখো, তারপরে যদি মালিকানা স্বত্ব পড়ে, যে মালিকানা স্বত্ব, এটা কি মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। তাহলে এই মালিকানা স্বত্ব হচ্ছে ক্রেডিট, মূলধন ক্রেডিট। এরপরে 4 তারিখে বলছে যে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয়। তাহলে দেখো, আসবাবপত্র কিনছে, আসবাবপত্র বাড়ছে, আর নগদ টাকা কমে গেছে। নগদ টাকা দিয়ে কিনছি, নগদ টাকা কমছে। আসবাবপত্র সম্পদ, নগদ টাকা সম্পদ, এটা কই বেবা? এই যে এখানে দেখো, নগদ দান হিসাব সম্পদ, তারপর হচ্ছে আসবাবপত্র, এই যে আসবাবপত্র সম্পদ। তাহলে একটা জিনিস কি, আসবাবপত্র কিনাতে আসবাবপত্র বাড়ছে, আর নগদ টাকা দিয়ে কিনাতে নগদ টাকা কমে গেছে। অর্থাৎ একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একটা সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর হ্রাস পেলে হয় ক্রেডিট। এরপর হচ্ছে 8 তারিখ, তো লেনদেন না, আমরা আগেই পড়ছি, কত দেখছো, যেটা লেনদেন না ওইটা এখানে আসবে না। এরপরে 12 তারিখে বলছে যে নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে ক্রয় করছি, একটা হচ্ছে ক্রয় হিসাব, আর নগদে কিন্তু নগদান হিসাব। ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। এই কারণে যে ক্রয় ব্যয়, দেখো এই যে সূত্রে আমরা দিয়ে দিছি, ব্যয় ব্যয়ের মধ্যে আছে ক্রয়, ক্রয় ক্রয় হিসাব, আর একটা হচ্ছে নগদান হিসাব। ক্রয় বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে ডেবিট, আর নগদ টাকা কি সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে, তাহলে ক্রেডিট। কারণ নগদ টাকা দা পণ্য কেনার ফলে নগদ টাকা চলে যায়। এরপর হচ্ছে 15, এটা লেনদেন না, আগে দেখছো আমরা কত, এটা বাদ। তারপর বলছে 20 তারিখ, বলছে ব্যবসায় প্রয়োজনে মনিহারি ক্রয় করে। তাহলে মনিহারি হিসাব, আর একটা হচ্ছে নগদান হিসাব। মনিহারি হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, এই কারণে মনিহারি ডেবিট। আর নগদ টাকা হচ্ছে সম্পদ, নগদ টাকা দা কিনছি, নগদ টাকা কমে গেছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এরপর হচ্ছে চেকে পণ্য বিক্রয়, চেক নামে কোনো হিসাব আসে না, চেক যেখানে থাকবে আমরা ব্যাংক লিখবো। তাহলে চেকে পণ্য বিক্রয় করার ফলে আমাদের ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে একটা ব্যাংক হিসাব, আর বিক্রয় হচ্ছে আয়, আয় বাড়ছে। তাহলে আমরা লিখবো হচ্ছে ব্যাংক হিসাব আর বিক্রয় হিসাব। ব্যাংক হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট, আর বিক্রয় করার ফলে আয়ও বৃদ্ধি পেয়েছে, আর আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট। এই যে দেখো, বিক্রয় আয়ের প্রথম জায়গায় লেখা আছে বিক্রয়, বিক্রয় হচ্ছে আয়। শেষ, তাহলে সম্পদ বৃদ্ধি পাইছে ডেবিট, আর আয় বৃদ্ধি পেয়েছে এই কারণে ক্রেডিট। এবার মালিক কর্তৃক উত্তোলন, মালিক নিয়ে গেছে, মালিক নিলে কি হয়? উত্তোলন, উত্তোলন হয় ডেবিট। তাহলে উত্তোলন কি করে? মালিকানা স্বত্ব হ্রাস করে, এই কারণে উত্তোলন ডেবিট। আর মালিক কি নিয়েছে? নগদ টাকা নিয়েছে, নগদ টাকা নিয়ে যাওয়ার ফলে নগদ টাকা কমে গেছে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এই যে এখানে দেখো, আমরা যে সকল হিসাব মালিকানা স্বত্বকে হ্রাস করে এবং ডেবিট হয়, এর মধ্যে আছে উত্তোলন। উত্তোলন ও মালিকানা স্বত্ব মূলধন ও মালিকানা স্বত্ব, কিন্তু মূলধনে মালিকানা স্বত্ব বাড়ায় আর উত্তোলনে মালিকানা স্বত্ব কমায়। মালিকানা স্বত্ব কমলে, অর্থাৎ হ্রাস পেলে হয় ডেবিট, এই কারণে হচ্ছে উত্তোলন ডেবিট। এই হচ্ছে, তো এটা যদি তোমরা নিজেরা পারতে চাও, তোমাদের প্রথমে এই যে ছকটা পড়ে ফেলতে হবে, এখানে যেটা দেওয়া আছে এটা তোমরা পড়বা, পড়ার পরে এরপরে এটা পড়বা, এরপরে হিসাবে আইডেন্টিফাই করতে পারলে তোমরা নিজে নিজে এটা পারবে। আর এটা যদি তোমরা
নিতে চাও, এই এটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, হুবহু এরকম বইটা তোমরা কালেক্ট করতে পারো, অথবা ভিডিওটা পজ করে তোমরা দেখতে পারো। আমি এখানে দিয়ে দিলাম, এটা তোমরা দেখে 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 ভিডিওটা দেখে পড়তে পারো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।